আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবা। আজও চলে আসলাম আপনাদের সামনে, আজকে কিন্তু কোনো রেসিপি না, আজকে একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমার শখের গোলাপ গাছের সম্বন্ধে কিছু কথা বলবো, আশা করি আপনাদের উপকারে আসবে, যারা বিশেষ করে ফুল ভালোবাসেন। তো আমি কিন্তু গোলাপ ফুল খুবই পছন্দ করি, যা না বললেই না। তো এই কারণে আজকে আমি আমার বাড়ির ছাদে উঠে যাব, তো দেখাবো কিছু ফুল গাছ। দেখতেই পারতেছেন এখানে লাল কালারের একটা ফুল গাছ, মানে এটাতে ফুল এসেছে প্লাস কলিও এসেছে অনেকগুলো। তো এটার সম্বন্ধে কিছু বলবো এবং অন্যান্য গাছগুলো দেখাবো পাশাপাশি। এই তো হলুদ গোলাপ, কিভাবে গাছটা আর কি কেটে দিলে বেশি ফুল পাবেন। আর অক্টোবর মাসের লাস্টের দিকে গাছগুলো ছেঁটে দিতে হবে, যেন শীতের সিজনটাতে আমরা বেশি পরিমাণে ফুল পাই সেভাবে। তো গোলাপ কিন্তু আসলে 12 মাসই ফুল, তো এটা আপনি যেভাবে পরিচর্যা করবেন ঠিক সেভাবে ফুলটা বেশি পাবেন, মানে যত্ন যত ভালো করে করতে পারবেন ঠিক সেভাবে বেশি ফুল পাওয়া যাবে। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স ফুলগুলো, আর এটা কিন্তু কলমি কালারের মধ্যে পিঙ্ক কালারের শেড মিলানো ফুলটা, এটার মধ্যেও কিন্তু 3-4টা করে ফুল এসেছে। আর আমি এই ফুলগুলো মানে অনেকগুলো গোলাপ কালেকশন রেখেছি, মানে মানে সব কালারেরই গোলাপ ফুলের গাছ আমার কাছে আছে, মানে কালেকশন রেখেছি, খুব ভালো লাগে গোলাপ ফুলগুলো। আর এটা কিন্তু রেড কালার, দেখতেই পারতেছেন। তো আরেকটি গাছও আছে, দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে, সেটা কিন্তু অবশ্য লাল দেখা যাবে, আসল জানি না ক্যামেরাতে কেমন আসতেছে। এটা যেমন মানে রেড পুরা সিঁদুর লাল, ওটা আবার একটু অন্য কালারের, মানে মরিচ লাল যেটাকে বলে সেটা। তো এটার মধ্যেও কিন্তু কলি 6 থেকে 7টির মতো আছে, আর ফুল 3-4টের মতো ফুটেছে, খুব বেশি পরিমাণে ফুল হয়। আর এই তো এটা মরিচ লাল, যেটা রোদের মধ্যে বোঝা যাচ্ছে কিনা ঠিক বুঝতেছি না আমিও, যাই হোক। তো এটা কিন্তু মরিচ লাল, সিঁদুর লাল না। তো এই তো এখানেও 3-4টি ফুল আসছে, দেখতে পারতেছেন মানে কলি সহ। আর ফুল ফোটার 7 দিন পর ফুলগুলো কেটে দিলে, মানে ফোটার পর কলি অবস্থায় না, কেটে দিলে কিন্তু ফুল বেশি পাওয়া যায়। আর এই তো সাদা গোলাপও আছে, দেখতে পারতেছেন, এটা হলো অফ হোয়াইট। আর এই তো এটা অফ হোয়াইট। আর এখন সামনে আরেকটি গাছ আসবে, এটা হচ্ছে বেবি পিঙ্ক, মানে খুবই হালকা, মানে গাঢ় পিঙ্ক না। তো ফুলগুলো যখন ফুটে তখন কিন্তু খুব ভালো লাগে গাছ গাছ থেকে দেখতে, মানে অসাধারণ লাগে, যা না বললেই না। আর এটা হচ্ছে হলুদের মধ্যে মানে লাল রঙের একটা শেড মিলানো, এই গাছটার ফুলটাও খুবই সুন্দর হয়। আর কলিগুলো খুব বড় বড় হয়, ফুলগুলো খুব বড় বড় হয়, আর ঘ্রাণটাও খুব সুন্দর, গোলাপের অরিজিনাল ঘ্রাণ যেটা সেটা পাওয়া যায়। ইন্ডিয়ান অনেক গোলাপে কিন্তু ঘ্রাণটা থাকে না, বাংলা গোলাপে যেমন বেশি ঘ্রাণটা পাওয়া যায়। আর এটাও বেবি পিঙ্কের উপর দিয়ে একটু লাল শেড আসে, এখনও সেই রঙটা হয়নি, জানি না বোঝা যাচ্ছে কি না, মানে লাল রঙের একটা লেয়ার থাকে পাপড়ির স্কিনার দিয়ে এরকম। তো এটার মধ্যে বেশ কিছু ফুল ফুটেছে, বাকলি আছে। আর এই তো এটা হলুদের মধ্যে লাল শেডের, আর এটার মধ্যে কিন্তু কলি আছে, দেখতেই পারতেছেন ভিউয়ার্স, মানে এই সাইড থেকে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে কতগুলো কলি আসছে। আর আমি সার হিসেবে মূলত ব্যবহার করি চা পাতা, ডিমের খোসা, আর খোল, মানে সরিষা খোল যেটা, ওটা মানে 15 দিন পর পর গুলিয়ে রাখি, গোলানোর 3 দিন পর দিয়ে দিলেই হয় গাছের গোড়ায়। আর চা পাতাটা আমি 10 দিন পর পর দিই, আর ডিমের খোসাটা 1 মাসে একবার দিলেই হয়। আমরা ডিম ভাজার পর যে খোসাটা থাকে সেই খোসাটা, মানে 4 থেকে 5টি ডিমের খোসা এক একটা টবের জন্য দিলেই এনাফ, হাত দিয়ে ভেঙে দিলেই হয়, কোনো ব্লেন্ডার করার প্রয়োজন নেই, খুব নর্মালভাবেই যত্ন করি। আর খুব ভালো রেজাল্টও পেয়েছি, খুব ভালোই ফুল থাকে, যার কারণে আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করা। দেখতেই পারতেছেন যে কী পরিমাণে কলি বা ফুল ধরে, দেখে বুঝতে পারতেছেন।
তো আপনারা এভাবে যত্ন করবেন, সিম্পল যত্নতেই মোটামুটি ভালোই ভালো ফুল পাওয়া যায় গোলাপটা। আর মাটি, গাছের মাটি, নিচের মাটিগুলো 15 দিন পর পর একটু নিড়িয়ে দিতে হয়। এই তো কলিগুলো দেখেই বুঝতে পারতেছেন যে খুব বড়। আর এই তো এটা বেবি পিঙ্ক, তিনটা গোলাপ কিন্তু ফুটেছে, আর একটা সাইডে কলিয়া মানে আছে, প্রজাপতিটা উড়ে গেল। আর এই তো এটা মানে মানে লাল খয়েরি, আর এটা কিন্তু মিষ্টি কালারের গোলাপ। এটা পাপড়িটা অবশ্য ঝরে পড়ে গিয়েছে, যার কারণে ছোট দেখা যাচ্ছে। এটার মধ্যে অনেকগুলো কলি এসেছে। এতো আর এটা কিন্তু হালকা হলুদের মধ্যে মানে কি বলবো, গোলাপি রঙের যে এটা শেড, এক একটা এক এক কালারে। তো আমার কাছে গোলাপ গাছ আছে প্রায় ইন টোটাল 12-13টি হবে হয়তো বা এরকম। তো আমার কাছে মানে বিভিন্ন কালারের গোলাপ গাছের কালার মানে কালেকশন রাখতে খুব ভালোই লাগে। তো আমার কাছে এখন তুরি মানে যে কালারটা নেই সেটা হচ্ছে মানে লাল খয়েরি, যে গোলাপটা সেটা নেই। আর এটা কিন্তু অরিজিনাল হলুদ, মানে ছোট ছোট ফুল হয়, খুবই সুন্দর লাগে। এটা খুব বড় হয় না ফুলটা, আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়, আর কালারটাও খুবই নাইস। আর এটা হচ্ছে গাঢ় পিঙ্ক কালার, মানে গোলাপি যেটা ওকে বলে, বেবি পিঙ্ক না কিন্তু। তো ফোটার পর একটু হালকা হয়, এই তো ফুলটা। আর যখন ফুলটা কাটবেন আপনারা, তখন চেষ্টা করবেন কেঁচিটা মানে যে কেঁচিটা ইউজ করবেন সেটাকে স্যাভলন দিয়ে একটু মুছে নিতে, তাহলে না হলে কিন্তু গাছে আবার যে ফাঙ্গাস লেগে যায়, যার কারণে গোলাপ গাছে ডাইব্যাক রোগটা হয়। তো তার কারণে আর কি মুছে নিতে হবে। আর এই তো কেঁচিটা মানে কেঁচি দিয়ে ডালটাকে ঠিক এভাবে কাত করে কাটতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত করে কাটা হয়। তো এভাবে ধরে তো এভাবে কেটে দিতে হবে, যেন পানি বা কুয়াশা পড়লে গাছে ফাঙ্গাস না লাগে বা ওই সাইড থেকে পচন না ধরে গাছটায়। তো ইচ্ছে করলে আপনার বাজার থেকে সাফ যে পাউডারটা পাওয়া যায়, ফাঙ্গিসাইড যে পাউডারটা, সেটা কিনে পানি দিয়ে একটু গুলিয়ে ওই কাটা অংশে লাগিয়ে দিলেই হয়। তাহলে আর ফাঙ্গাস লাগার ভয় থাকে না বা গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার কাছে সাফ পাউডারটা ছিল না, বিধায় আমি কাঠ কয়লা রান্না করার পর যে কয়লাটা থাকে খড়ির চুলোয়, সে কয়লাটা একটু হাতে মানে ই করে ভেঙে লাগিয়ে দেব। তো এটা দিলেও হয়, মূলত এটাতেও ভালো রেজাল্ট পাওয়া যায়, ফাঙ্গিসাইড ওষুধ না থাকলেও সমস্যা নেই। গাছের ডালটা কাটার সাথে সাথেই এই কাঠ কয়লার মানে গুঁড়োটা লাগিয়ে দিতে হবে, লেট করা যাবে না, তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। তো যার কারণে কেটে দেওয়া মানে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এভাবে কেটে দিলে কিন্তু ফুলটাও বেশি পরিমাণে পাওয়া যায়। তাই তো কেটে দেব এভাবে, আমি যে ফুলগুলো ফোটার পর মানে 10 দিন বা 7 দিন হয়ে যায় সেটা কেটে দিই, যার কারণে ফুলটা বেশি আসে। তো এভাবে কাটলে আপনারাও ফুল বেশি পাবেন আশা করি। আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটার নাম ডেইলি লাইফস্টাইল উইথ রুবা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন নতুন নতুন কিছু ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এভাবে প্রতিটা আমি কী করে দিতেছি, কাঠ কয়লা দিয়ে। আর পানির ব্যাপারটা যেটা হলো, মানে শীতের সিজনে পানিটা দিতে হবে বিকেল দিকে, আর গ্রীষ্মকালে দিতে হবে মানে সকালে এবং বিকেলে, দু টাইম দিলেই হবে। আর গোলাপ গাছের মাটিটা কিভাবে টবে বসাতে হয় সেটা সম্পর্কে আরেকদিন ভিডিও মানে বা ব্লগ করে আপনাদের দেখাবো। আর যে গোলাপের পাতাগুলো আছে বা কলি ফুটে, তাতে যেন পোকা না লাগে, এর জন্য কিভাবে তার প্রতিকার করা যায় সেটা সম্বন্ধেও বলবো। আজকে আপাতত গোলাপের এই রোগটা সম্বন্ধে বললাম। ওইভাবে ওই রোগটা হলে কিন্তু, ডাইব্যাক রোগটা হলে কিন্তু এক সাইড থেকে গাছের ডাল মারা যেতে থাকে, আর এক সময় দেখা যায় গাছটা মারা মারা যেতে যেতে পুরো গাছটাই মারা যায়, যার কারণে
আমি ডায়াবেটিস রোগের সম্বন্ধে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই তো গাঢ় পিঙ্ক কালারের যে ফুলটা, এটা কিন্তু অনেক বড় হয়। এই ফুলটাও দেখতে পারতেছেন তো, এখানে তিনটা ফুল ফুটেছে। আর গোলাপ গাছটা কিন্তু রোদ খুব পছন্দ করে, তবে খুব বেশি পছন্দ করে না, মিনিমাম 5 ঘন্টার মতো রোদটা খুব পছন্দ করে। তো এমন স্থানে রাখতে হবে যেন মিনিমাম 5 ঘন্টার মতো রোদ পায়, তাহলে ফুলগুলো খুব ভালো হয় এবং গাছের মানে ভালো ভিটামিন পায়, যার কারণে ফুলগুলো বেশ বড় বড় হয় সার দেওয়ার কারণে। তো রোদের ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর বৃষ্টির পানি যেন গাছের গোড়ার দিকে বেঁধে না থাকে, তার জন্য খেয়াল রাখতে হবে। বেশি পানিতেও কিন্তু গোলাপ গাছের মানে যে শিকড় থাকে সেটা পচে যায়, যার কারণে অনেক সময় গোলাপ গাছ মারা যায়। আর এটা কিন্তু লেমন কালারের একটা গোলাপ ফুলের কলি, মানে কি বলবো, পাকা লেবু কালারের যেটা বলে লেমন, সেটা এটা অবশ্য ফুটে নাই এখনও। এই তো মিষ্টি কালারের যে গোলাপের কলিগুলো এসেছে, সেটা একটা ফুটেছে আর দুটা কলি এসেছে। তো আশা রাখি আজ আমার এই শখের গোলাপ গাছের ভিডিও বা ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম ডেইলি লাইফস্টাইল উইথ রুবা। আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কিছু রেসিপি প্লাস কিছু ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি, বা যা থেকে আপনারা কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন বা আপনারা উপকৃত হন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।